যুদ্ধের সংখ্যা বাড়িয়ে কোরীয় উপদ্বীপে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান মহড়া, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবারের সেই হুঁশিয়ারি যে কেবল ফাঁকা আওয়াজ নয়, শুক্রবারই তা বুঝিয়ে দিল পেন্টাগন। কিমকে আরও সুস্পষ্ট বার্তা দিতে গতকাল কোরীয় উপদ্বীপের উপর রীতিমতো যুদ্ধ বিমানের মহড়া চালালো ওয়াশিংটন ডিসি। বন্ধু দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে এই মহড়া চালানো হয়েছে বলে পেন্টাগন সূত্রে খবর। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার সীমান্ত থেকে 80 কিলোমিটার দূরে এই যৌথ মহড়া চালানো হয়েছে। মহড়ায় অংশ নেয় মার্কিন ও দক্ষিণ কোরিয়ার 4টি বিমান। মহড়ায় অংশ নেওয়া B-1B মার্কিন যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। একটি বিমান শত্রুপক্ষের ব্যাংকার লক্ষ্য করে 2000 পাউন্ডের বোমা ফেলতে সক্ষম। পাশাপাশি মহড়া প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার তরফে জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যৌথ মহড়া আসলে শত্রুদের উদ্দেশ্যে একটা কঠোর বার্তা। নাম না করে চিরশত্রু উত্তর কোরিয়ার বিরুদ্ধে তারা হুঙ্কার ছেড়ে বলেছে, যে বা যারা গোপনে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শত্রু উত্তর